হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভিটির নাম প্রিস্ট। মুভিটি 2011 সালে রিলিজ হয়। এই মুভির প্রধান চরিত্র প্রিস্টরা, এরা ভ্যাম্পায়ার হান্টিং করে। একদিন রাতে ওরা সবাই একসঙ্গে ভ্যাম্পায়ারদের খুঁজতে বেরিয়েছিল। ভ্যাম্পায়াররা এদের জন্য ফাঁদ পেতে রেখেছিল, আর একজন প্রিস্ট তাতে ফেঁসে যায়। ওই প্রিস্টকে ফাঁদ থেকে বার করার অনেক চেষ্টা করা হয়, কিন্তু ওই ফাঁদ থেকে সে বেরোতে পারে না। এরপর মুভি অতীতে শিফট করে, যেখানে মানুষ আর ভ্যাম্পায়ার থাকতো একসঙ্গে। এদের দুজনের মধ্যে অনেক পার্থক্য ছিল। এরা একে অপরকে যথেষ্ট ঘৃণা করত আর সবসময় একে অন্যের বিরুদ্ধে লড়াই করত। যে শহরে ওরা লড়াই করছিল, ওই জায়গার অবস্থা ক্রমশই খারাপ হয়ে পড়ে। ভ্যাম্পায়াররা নির্মমভাবে মানুষদের হত্যা করছিল। মানুষের পক্ষে এইভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছিল না। মানুষ আর ভ্যাম্পায়ারদের জীবন যাপন করার ধরন একদমই অন্যরকম ছিল, তাই মানুষরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটা সিদ্ধান্তে আসে। তারা নিজেদেরকে একটা চার্চে বন্ধ করে নেয়, যাতে সেখানে নিশ্চিন্ত থাকতে পারে। এই কারণে ওরা ওই জায়গার দেওয়ালে অনেক উঁচু করে নেয়, যাতে ওর ভেতর কেউ প্রবেশ করতে না পারে। ভ্যাম্পায়ার সেই সীমা যাতে পার করতে না পারে, ওখানে একজন মহান প্রিস্ট থাকতো, যে খুব স্ট্রং এবং শক্তিশালী ছিল। সব প্রিস্ট ওনাকে খুব সম্মান করত, কারণ ওই প্রিস্টের মধ্যে অনেক রকমের দক্ষতা ছিল। উনি ভ্যাম্পায়ারের সাথে অনেক রকমভাবে লড়াই করতে পারতেন। ওই মহান প্রিস্ট যখন জানতে পারলেন যে ভ্যাম্পায়াররা কীভাবে শহরে তাণ্ডব করে বেড়াচ্ছে, উনি ভ্যাম্পায়ার্সদের ধরে বন্দি বানিয়ে রাখেন। এরপর থেকে সারা শহরে শান্তি বিরাজ করত, কেউ আর লড়াই করত না, আর শহরে একটাও ভ্যাম্পায়ার অবশিষ্ট ছিল না। শহরের মানুষেরাও আর নিজেদের জীবন নিয়ে কোনো ভয় পেত না। কিন্তু এর কারণে অনেক প্রিস্ট আনএমপ্লয়েড হয়ে যায়। নিজেদের প্রফেশন না থাকার কারণে অনেক প্রিস্টই গরিব হয়ে যায়। তারা চাষবাস করতে শুরু করে আর অন্যান্য প্রফেশনে চলে যায়, যাতে কোনো না কোনোভাবে নিজেদের জীবন কাটাতে পারে। এরপর মুভিতে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই, যেখানে একটা কাপল আর ওদের একটা মেয়ে ছিল, যার নাম লুসি। ওই ফ্যামিলি খুবই পরিশ্রম করত, মনে হতো যেন ওরা সবসময় সফরেই রয়েছে। একদিন ওই কাপেল বসে খাবার খাচ্ছিল, সেই সময় ওদের মেয়ে লুসি বাইরে থেকে আসে। লুসির বাবা ওর ওপর খুব রেগে গিয়েছিল। বাবা ওর কাছে জানতে চায় ও কোথায় গিয়েছিল। লুসি ওর বাবাকে বলে ও শহরে গিয়েছিল। তখন ওর বাবা বলে যে আমি তোমাকে কতবার বারণ করেছি, তাও কেন তুমি আমার কথা শোনোনি, তুমি ওখানে মোটেও সুরক্ষিত নয়। লুসির মা ওর বাবার রাগ কমানোর চেষ্টা করে আর লুসিকে খাবার খাওয়ার নিয়ম বোঝাতে থাকে। ওরা কথা বলা শুরুই করছিল, এমন সময় জমিতে হঠাৎই নড়তে শুরু করে। ওরা খুব ভয় পেয়ে যায়। ওরা বুঝতে পেরে গিয়েছিল যে ভ্যাম্পায়ার্স আসছে। লুসির বাবা মা লুসিকে বেসমেন্টে বন্ধ করে দেয় আর নিজেরা ওপরেই থাকে। ভ্যাম্পায়াররা আক্রমণ করে আর লুসির বাবা মা দুজনেই মারা যায়। লুসি খুব কাঁদতে থাকে। এমন সময় ভ্যাম্পায়ার্সরা ওখানে আসে আর ওরা লুসিকে ওই জায়গা থেকে বের করে আনে আর ওকে কিডন্যাপ করে নিজেদের সাথে নিয়ে যায়। সিন পরিবর্তিত হয়। প্রিস্ট নিজেদের মধ্যে বলাবলি করে ওদের খারাপ লাগছে, ওদের একজন সাথী ভ্যাম্পায়ারদের ফাঁদে পড়ে মারা গেছে আর ওরা ওকে বাঁচাতে পারেনি। তখনই বাইরে ওরা লুসির একজন বন্ধুকে দেখতে পায়, যার নাম স্যারিফ। লুসি ওর সাথে দেখা করতে শহরের বাইরে আসতো, তার মানে লুসির এই বন্ধু শহরে থাকতো। ও প্রিস্টকে সব কথা খুলে বলে যে লুসি আমার খুব ভালো বন্ধু আর ভ্যাম্পায়ার্স ওকে ধরে নিয়ে গেছে। যে প্রিস্টের সাথে লুসির বন্ধু কথা বলছিল, তিনি লুসির আঙ্কেল ছিলেন, লুসির বাবার নিজের ভাই। উনি বলেন যখন ভ্যাম্পায়ার্স আক্রমণ করেছিল, তখন লুসির মা বাবা মারা গিয়েছিল, কিন্তু ওর বাবা এখনও বেঁচে আছেন, বাবা মারা যায়নি তখন। তখন লুসির বন্ধু বলে, আমি আমার বন্ধুকে বাঁচাতে চাই, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, আপনার সাহায্যের আমার খুব প্রয়োজন। প্রিস্ট চুপ করে থাকে, কিছু বলে না। প্রিস্ট সোজা চার্চে চলে যায় আর নিজের গুরুকে সব কথা খুলে বলে যা ও শুনেছিল। সব শুনে গুরু বলেন ভ্যাম্পায়ার্সের হামলা সম্ভব নয়,
সমস্ত ভ্যাম্পায়ার্সরা বন্দি আছে। তুমি তো এই কথা জানো, ওরা কি করে অন্যের ওপর আক্রমণ করবে? তখন প্রিস্ট আর কিছু বলতে পারে না, কারণ নিজের গুরু সামনে কিছু বলার অধিকার ছিল না। গুরু বলেন, আমার মনে এই কথাটাই চলছিল যে তাহলে লুসিকে কিডন্যাপ কে যে করলো, ভ্যাম্পায়ার্স এই যদি কাজ না করে থাকে তাহলে এটা কে করতে পারে? লুসিকে কোনো ভ্যাম্পায়ার নয়, বরং একজন মানুষ কিডন্যাপ করেছিল। ওই মানুষটা খুবই নিষ্ঠুর ছিল। ও লুসিকে বলে, তুমি এই জায়গা থেকে বাইরে যাবে না, যদি যাও তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। পরের সিনে আমরা প্রিস্টকে দেখতে পাই যে নিজের বন্ধুর সাথে কথা বলছিল। ও বলে, আমি এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে বাঁচাতে যাব, কারণ লুসি ওর নিজের ভাইয়ের মেয়ে। তখন ওর বন্ধুরা ওকে বলে যে গুরু তোমাকে বারণ করেছে, তুমি যদি গুরুর কথা না শোনো তাহলে তোমার পথে বিপদই আসবে, মানে তোমার পথ কঠিন হয়ে যাবে, তুমি লুসিকে কোনোদিনই খুঁজে পাবে না। কিন্তু ওই প্রিস্ট বলে, আমাকে যেতেই হবে, আমি যদি ওকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? ওরা দুজন যখন কথাবার্তা বলছিল তখন ওখানে দুজন লোক আসে আর ওদের ওপর আক্রমণ করে, কিন্তু ওই দুজন প্রিস্ট খুবই স্কিলফুলি ওই লোক দুটোকে মেরে ফেলে, কারণ ওরা কাউকেই ভয় পেত না। ওরা ভ্যাম্পায়ারদের সঙ্গে লড়াই করতে পারত তো, মানুষের ওদের জন্য কি এমন বস্তু ছিল? এরপর ওরা ওখান থেকে উঠে পড়ে আর লুসির কাকা বলেন, আমি লুসিকে বাঁচিয়ে নিয়ে আসব। ওনার কাছে অত্যাধুনিক উইপেন্স আর অত্যাধুনিক বাইক ছিল। প্রিস্ট নিজের সমস্ত উইপেন্স অর্থাৎ অস্ত্রশস্ত্র নিয়ে বাইকে বসে বেরিয়ে যায়। প্রিস্ট লুসিকে বাঁচানোর জন্য খুবই মরিয়া হয়ে ওঠে। এরপরও লুসির বাড়ি যায় যেখান থেকে ওকে কিডন্যাপ করা হয়েছিল। সে নিজের সাথে লুসির বন্ধুকেও নিয়ে যায়। ওরা দুজনে একসাথে লুসির বাবার কাছে যায়, যে খুবই আহত হয়েছিল। ওখানে প্রিস্ট লুসির বাবাকে কথা দেয় যে সে তার মেয়েকে খুঁজে বার করে নিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রিস্ট লুসির বন্ধুকে বলে, আমার একা যাওয়াটাই ঠিক। তখন লুসির বন্ধু বলে, আমি আপনার সঙ্গে যেতে চাই, কারণ আমিও ভ্যাম্পায়ার্সদের মারতে পারি। প্রিস্ট তাকে বলে যে তুমি কি কাজ করতে পারো। তখন লুসির বন্ধু ছুরি চালিয়ে দেখায়। তা দেখে প্রিস্ট খুবই ইমপ্রেসড হয় এবং ওকে নিজের সাথে নিয়ে যায়। এই কথা যখন চার্চের গুরু জানতে পারেন তখন ওনার খুব খারাপ লাগে। ও বাকি প্রিস্টের একটা দল তৈরি করে, যারা ওই প্রিস্টকে বা খুঁজে বার করতে ওর কাছে নিয়ে আসবে। এরপর আমরা লুসির বন্ধু আর ওই প্রিস্টকে দেখতে পাই, যারা রাস্তায় কারো ফুটপ্রিন্ট আবিষ্কার করে। তখন ওই প্রিস্ট বলে, এইগুলো কোনো ভ্যাম্পায়ারের ফুটপ্রিন্ট নয়, দেখে মনে হচ্ছে এই ফুটপ্রিন্ট কোনো মানুষের। ওখানে একটা লোককে দেখতে পাওয়া যায় যে চিকেন কাটছিল। লোকটা খুব নিষ্ঠুরভাবে চিকেন কাটছিল ও ভ্যাম্পায়ারদের জন্য খাবার রেডি করছিল। লুসির বন্ধু লোকটাকে জিজ্ঞাসা করে, এখান থেকে কি কোনো ভ্যাম্পায়ারকে এটা দেখা গেছে? লোকটা খুবই রুডলি ওর সাথে কথা বলে। লোকটা বলে, যাও এখান থেকে, আমি জানি না। প্রিস্ট এবার ওখানকার বেসমেন্টে যায়। ওখানে একটা ভয়ঙ্কর লোককে দেখতে পায় যে প্রিস্টকে দেখে চিৎকার করে ওঠে আর বলে, এখানে কেন এসেছো, এখান থেকে চলে যাও। ওর কথা শুনে ওখানে বাকি লোকেরা এসে যায়। লোকটা ওখানকার সার্ভেন্ট ছিল, ওখানে ওদের বন্দি করে রাখা ছিল ওই জায়গা প্রোটেকশনের জন্য। এই সমস্ত লোক প্রিস্ট আর লুসির বন্ধুর ওপর আক্রমণ করতে আসে। এবার প্রিস্ট আর লুসির বন্ধুও ওদের ওপরে আক্রমণ করে আর এক এক করে ওদেরকে মারতে থাকে। প্রিস্ট শেষ বেঁচে থাকা মানুষটাকে বলে, যদি তুমি আমাকে লুসির ব্যাপারে বলো তাহলে আমি তোমাকে কিছু করব না। তখন ওই সার্ভেন্ট বলে, আমি জানি না লুসি কোথায় আছে। প্রিস্ট ওই লোকটাকে কথায় ভুলিয়ে রাখতে চায়, কারণ রাত হলে বাকি ভ্যাম্পায়াররাও চলে আসবে। ওই জায়গায় অনেক ভ্যাম্পায়ার্স আসতে থাকে। ওদের দুজনের কাছে নিনজা স্টাইলের ব্লেড ছিল, যা দিয়ে প্রিস্ট আর লুসির বন্ধু ওই ভ্যাম্পায়ারদের মারতে থাকে। অবশেষে সব ভ্যাম্পায়ার্স ওখান থেকে ভয় পালিয়ে যায়। এবার প্রিস্ট শেষ জীবিত সার্ভেন্টকে গিয়ে বলে, তুমি এখনও আমাকে বলবে না যে লুসি কোথায় আছে? তখন সার্ভেন্ট
প্রিস্টকে বলে ওরা সবাই লুসিকে দেখে ওয়েস্টের দিকে গেছে। সেই সময় ওখানে এক ভয়াবহ জায়ান্ট ভ্যাম্পায়ার আসে আর ওই সার্ভেন্টকে মেরে ফেলে, যাতে ও লুসির সব খবর বলে না দেয়। এটা দেখে প্রিস্ট আর লুসির বন্ধু প্রচণ্ড রেগে যায়। ওরা এবার বসে ভাবতে থাকে যে লুসি পর্যন্ত কি করে পৌঁছানো যায়। ওরা ম্যাপ দেখে রাস্তার খোঁজ করার চেষ্টা করে। ওরা বলে ওখানকার রাস্তা খুবই বিপজ্জনক। ওরা ম্যাপে দেখে যেখানে লুসিকে নিয়ে যাওয়া হয়েছে সেই রাস্তা খুবই রহস্যজনক, ওই জায়গার সাথে অতীত জড়িয়ে আছে। ওই জায়গায় মানুষ আর ভ্যাম্পায়ারদের মধ্যে কোনো এক সময় যুদ্ধ হয়েছিল, কিন্তু ওখানে 6 জন ভ্যাম্পায়ারই বেঁচে যায়। ওদেরকে মারা হয়নি কারণ তারা সেই সময় খুব দুর্বল ছিল। আর ওরা ওই জায়গায় পৌঁছে যায় আর ওখানে একটি লোককে দেখতে পাওয়া যায় যে খুবই বৃদ্ধ ছিল। ওরা ওনাকে লুসির ব্যাপারে প্রশ্ন করে। ওই বয়স্ক লোকটা একজনের কাছে যায় যে আগে প্রিস্ট ছিল কিন্তু এখন খুবই খারাপ এক ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে। ওর নাম ছিল ব্ল্যাক হ্যাট। ওই লোকটা ব্ল্যাক হ্যাটকে বলে প্রিস্ট আর লুসির বন্ধু আপনাকে খুঁজছে কারণ আপনি লুসিকে কিডন্যাপ করেছেন। ব্ল্যাক হ্যাট প্রচণ্ড রেগে গিয়ে ওকে বলে, তুমি এসব কথা আমাকে জানাচ্ছ কেন? তুমি নিজে এইসব হ্যান্ডেল করতে কেন পারলে না? এই বলে ওকে কামড়ে দেয় এবং ওর ভ্যাম্পায়ারে কনভার্ট হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা লুসির বন্ধুকে দেখতে পাই যে একটা গুহার মধ্যে ঢোকে। ও কোনো জিনিসের আওয়াজ শুনতে পায় এবং যখন ঘুরে দেখে তখন ওখানে একজন মহিলা দাঁড়িয়ে ছিল, যে ওকে বলে প্রিস্টের গুরু তোমাদের ধরার জন্য একটি টিম বানিয়েছে। আমিও এই টিমেরই সদস্য ছিলাম কিন্তু আমি ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তোমরা এইসব নিয়ে চিন্তা করো না কারণ আমি জানি তোমরা যা করছো ঠিক করছো। লুসিকে তোমাদের খুঁজে বের করা উচিত। আমি এই কাজে তোমাদের সাহায্য করতে চাই। আমি এই কারণেই তোমাদের জানালাম যেগুলো ওরা তোমাদের ধরতে চায়। এই কথাটা বেশি চিন্তা করার প্রয়োজন নেই। ওই মেয়েটি একজন প্রিস্টেস ছিল, মানে একজন মহিলা প্রিস্ট। এরপর এক বিশাল আকারের ভ্যাম্পায়ার ওদের ওপর আক্রমণ করে কিন্তু ওরা ওর সাথে লড়াই করে তাকে হারিয়ে দেয়। ওরা যত এগিয়ে যায় মহিলা প্রিস্ট নিজের কাহিনী শোনাতে থাকে। ভ্যাম্পায়ার্সরা যখন শেষ হয়ে গেছিল তখন অনেক প্রিস্টের কাজ চলে যায়। অনেক প্রিস্টে দারিদ্রতার কারণে অনেক রকম কাজ করতে থাকে। তখন ওই মহিলা প্রিস্ট ডাস্টবিন থেকে নোংরা তুলত। তার মনে এই মহিলা প্রিস্টের অবস্থা খুবই শোচনীয় হয়ে গিয়েছিল। তখন প্রিস্ট বলে, আমাদের সবার সাথে এই একই ঘটনা ঘটে। গুরু আগেই অনেক ভুল করেছেন। গুরু আমাকে এই কারণে ধরতে চাইছে যে আমি লুসিকে খুঁজে বার করার চেষ্টা করছি। ওরা যখন গুহার বাইরে বেরিয়ে আসে ওরা বুঝতে পারে যে আগে ভ্যাম্পায়ারদের অনেক বড় টিম ছিল, ওরা আক্রমণও করতে পারে। কিন্তু ওরা সবাই গুহার বাইরে বেরিয়ে আসার আগেই সব ভ্যাম্পায়ার্স এক শহরের দিকে চলে যায়। ওই শহরের সমস্ত লোকদের মারতে শুরু করে। ওদেরকে আটকানোর জন্য 3 জন প্রিস্ট ওই দিকে যায় কিন্তু ভ্যাম্পায়াররা এতটাই উন্মাদ হয়ে গিয়ে ছিল যে ওই 3 জন প্রিস্টকে পরপর মেরে ফেলে আর ওদের মৃতদেহকে ক্রসের সঙ্গে আটকে দেয়। সকাল হওয়ার পর যখন প্রিস্ট লুসির বন্ধু আর প্রিস্ট্রেস ওখানে পৌঁছায় তখন ওরা লোকেদের মৃতদেহ আর ওই 3 জন প্রিস্টের মৃতদেহ দেখতে পায়। ওরা বুঝতে পারে ভ্যাম্পায়ার শীঘ্রই আবার আক্রমণ করবে। ওরা বসে ভাবতে থাকে যে ভ্যাম্পায়ার এখানে কি করে এলো। তখন ওরা বুঝতে পারে যে ওরা ট্রেনের মাধ্যমে এসেছিল। ওরা পরিকল্পনা করে কিভাবে ভ্যাম্পায়ারদের আটকাবে। অন্যদিকে লুসিকে দেখানো হয়, ওর সাথে ওই খারাপ ব্ল্যাক হ্যাট ভ্যাম্পায়ার ছিল। ও লুসিকে জিজ্ঞাসা করে যে তুমি খাবার খাবে। তখন ওকে ব্ল্যাক হ্যাট বলে, চলো তোমাকে আমি একটা গল্প বলি। তুমি জানো সারা দুনিয়ায় এটাই মানা হয় যে ভ্যাম্পায়ারদের সোল বলে কিছু থাকে না, শুধু মানুষেরই সোল থাকে। এই কথা মিথ্যা। ভ্যাম্পায়ারদের মধ্যেও সোল ছিল যা খুবই স্ট্রং ছিল। চার্চের লোকেরা নির্মমভাবে ভ্যাম্পায়ারদের মেরে ঠিক করেনি। ভ্যাম্পায়ার যদি বদলা নিতে চায় তাহলে মানুষের কিছু করার থাকবে না। তুমি জানো আমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি?
যাতে আমার সমস্ত কাজে তুমি আমাকে সাহায্য করতে পারো। আর আমি এটাও জানি যে ওই প্রিজ তোমাকে বাঁচতে এখানে অবশ্যই আসবে, আমি ওরও সাহায্য নেব। অন্যদিকে লুসির বন্ধু খুব উদাস হয়ে থাকে, ওর মনে হচ্ছিল ওদের পৌঁছাতে পৌঁছাতে লুসিও যদি ভ্যাম্পায়ার হয়ে যায় তাহলে প্রিস্টোকে মেরে ফেলবে। কিন্তু প্রিস্ট্রেস ওকে উৎসাহ দিয়ে বলে, আমাদের দুনিয়ার জন্য বাঁচতে হবে, তুমি এসব ভেবে যদি নিজের মনোবল হারিয়ে ফেলো তাহলে আমরা এই মিশনে কী করে সফল হব। এবার ওরা তিনজন সেই দিকে চলে যায় যেদিকে ভ্যাম্পায়াররা আসতে চলেছিল, এবং প্রিস্ট বলে, তুমি এসব ভেবো না, আমি তোমাকে একটা সত্যি বলছি, আমি লুসির বাবা, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি ওর আঙ্কেল, আর আমার থেকে ভালো আমার নিজের মেয়ের ব্যাপারে কে ভাববে। এই কথা জানতে পারে লুসির বন্ধু কিছুটা মনোবল ফিরে পায়, বাইক নিয়ে ট্রেনের সাথে চলতে থাকে। আর ওরা বুঝতে পারে যে ওই ট্রেনে ভ্যাম্পায়ার্স আছে, ওরা বোম ফিক্সড করে। ট্রেনের ছাদে প্রিস্ট উঠে পড়ে, কিন্তু ওখানে ব্ল্যাক হ্যাট ভ্যাম্পায়ারও ছিল। এখানে আমরা ব্ল্যাক হ্যাট ভ্যাম্পায়ারের আসল সত্যিটা জানতে পারি। মুভির শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন প্রিস্ট ট্র্যাপে ফেঁসে গিয়েছিল এবং তাকে কেউ বাঁচাতে পারেনি, সবাই ভেবেছিল যে ও মারা গেছে। পরে ভ্যাম্পায়াররা ওকে উদ্ধার করে নিয়ে এসেছিল, আর এরপর ওরা নিজেদের মধ্যে ওকেও ভ্যাম্পায়ার বানিয়ে দেয় আর নিজেদের প্রয়োজনে ওকে ব্যবহার করতে থাকে। যখন একজন প্রিস্ট আর ভ্যাম্পায়ারের সোল এক হয় তখন আরও শক্তিশালী হয়ে যায়, ও একজন শক্তিশালী ভ্যাম্পায়ারে পরিণত হয়। এরপর প্রিস্ট আর ব্ল্যাক হ্যাটের মধ্যে জোরদার লড়াই বাধে, ব্ল্যাক হ্যাট প্রিস্টকে লাথি মারলে ও অনেক দূরে ছিটকে পড়ে যায়। ব্ল্যাক হ্যাট অনেক বেশি শক্তিশালী ছিল, ওখানে অনেক ভ্যাম্পায়ার চলে আসে। তখন প্রিস্ট্রেস আর লুসির বন্ধুর ওর ওপরে পড়ে হামলা করে, প্রিস্ট্রেস ওই ভ্যাম্পায়ারদের হারিয়ে দেয় আর ব্ল্যাক হ্যাট প্রিস্টকে মেরে ট্রেনের ভেতরে ফেলে দেয়। ওখানে লুসিও ছিল, ওকে একটা ভ্যাম্পায়ার আটকে রেখেছিল। প্রিস্ট লুসিকে বাঁচানোর চেষ্টা করে, লুসি ওই ভ্যাম্পায়ারের গায়ে আগুন লাগিয়ে দেয় যে ওকে আটকে রেখেছিল। এরপর লুসির সামনে ব্ল্যাক হ্যাট আসে, লুসি ওকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। ব্ল্যাক হ্যাট খুব চালাক ছিল, ও নিজের ওপর আঘাত আসতেই দেয় না, ব্ল্যাক হ্যাট প্রিস্টকে প্রচণ্ড আহত করে। এরপর লুসিকে ওখান থেকে নিয়ে চলে যায়, ব্ল্যাক হ্যাট লুসিকে ট্রেনের ছাদে নিয়ে যায়, ওখানে ওকে কামড়ে দেয়, ওকে ও ভ্যাম্পায়ার বানিয়ে ফেলতে চাইছিল। এরপর প্রিস্ট সাহস করে ট্রেনের ছাদে আসে, আরও সজোরে ক্রস সাইন দেওয়া একটা ব্লেড ব্ল্যাক হ্যাটের দিকে ছুরি মারে, এবং এই কারণে লুসির হাত ফসকে ট্রেন থেকে পড়ে যায়। কিন্তু পড়ে যাওয়ার ঠিক আগেই ওকে প্রিস্ট বাঁচিয়ে নেয়, কিন্তু ব্ল্যাক হ্যাট তখনও প্রিস্টকে মারতে চাইছিল। তখনই প্রিস্ট্রেস বাইক করে চলে আসে আর ও খুব দ্রুত বাইক চালিয়ে আসছিল, গাড়িটাকে ট্রেনের সামনে নিয়ে আসতে চাইছিল যাতে ট্রেন আর বাইক মুখোমুখি ধাক্কা খায়। আর এরকমই হয়, প্রচণ্ড গতিতে আসা বাইক যখন ট্রেনের সঙ্গে ধাক্কা খায় তখন ট্রেনের ব্রেক ফেল হয়ে যায় আর এই কারণে সমস্ত ভ্যাম্পায়ার মারা যায়। ভাগ্যক্রমে তখন ব্ল্যাক হ্যাটও জীবিত ছিল না। কিছুক্ষণ পর দেখা যায় প্রিস্ট লুসিকে নিজের কোলে শুইয়ে রেখেছে, লুসির বন্ধু লুসিকে সুস্থ দেখে খুব খুশি হয়ে যায় আর প্রিস্ট প্রিস্টেসের দিকে তাকিয়ে হেসে ওকে ধন্যবাদ জানায়। ফাইনালি ওরা আবার লুসিকে বাঁচাতে সফল হয়, প্রিস্ট নিজের লক্ষ্য পূরণ করছিল আর লুসিকে বাঁচাতে পেরেছিল। মুভির শেষে আমরা প্রিস্টকে দেখতে পাই, ও চার্চে গুরুর সামনে যায় আর তার সামনে একটা ভ্যাম্পায়ারের মাথা ছুঁড়ে ফেলে। গুরুকে বলে, আমি ভ্যাম্পায়ারের সঙ্গে লড়াই করে এসেছি যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছিল, আর আপনি এখনো বলবেন যে ভ্যাম্পায়াররা ইনোসেন্ট, ওরা আমাদের কোনো ক্ষতি করবে না আর ওরা সবাই বন্দি আছে। গুরু তখন বলে, হ্যাঁ আমি সত্যি কথা বলছি। প্রিস্ট বলে, এত কিছু হওয়ার পরও আপনি একই কথা বলবেন, তাহলে আমি এখানে আর থাকবো না। এই কথা বলে ও প্রিস্ট্রেসের কাছে যায় আর বলে, আমরা একটা আলাদা টিম বানাবো যেখানে আমরা ভ্যাম্পায়ারদের হান্ট করব। আর এর সাথেই মুভিটি এখানে সমাপ্ত হয়।